বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠাতা ও পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিএমএসআরআই এর দুর্নীতিকারীদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও ইন্টার্ন ডাক্তাররা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন হয়। দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার পরেও বিএমএসআরআই এর কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা না মেনে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজে বাধা প্রদান করছে বলেও জানান ভুক্তভোগীরা। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।